আমাদের সকলের খুবই জনপ্রিয় একটি খাবার পেঁপে। স্বাদ এবং গুণাগুণের কারণেই মানুষের কাছে এটি খুবই প্রিয়। এই পেঁপের মধ্যে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি এবং ভিটামিন এ, সি এবং কে, তাছাড়াও রয়েছে নিয়াসিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং প্রোটিন। পেঁপে গাছের প্রতিটি অংশে কিছু না কিছু ঔষধি গুণাগুণ রয়েছে। এত গুণে ভরা যে পেঁপে, তার বীজগুলি কিন্তু মূল্যহীন নয়। যদি আপনি জানতেন এই পেঁপে বীজের মধ্যে কত স্বাস্থ্য উপকারিতা রয়েছে, তাহলে আপনি কখনো পেঁপের বীজ মূল্যহীন মনে করে ফেলে দিতেন না। এই পেঁপের বীজ স্বাদহীন এবং গন্ধ তীব্র, তারপরও এই পেঁপের বীজে রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণ। পেঁপের বীজে রয়েছে নানা ভিটামিন ও ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু মিনারেল। এই পেঁপের বীজ ফ্লানয়েডের অন্যতম উৎস, যা হজম শক্তি বাড়াতে সহায়তা করে। তাই পেঁপে খাওয়ার পর এর বীজ ফেলে না দিয়ে এটিও আমরা খেতে পারি। এই পেঁপে বা পেঁপের বীজ গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়, শুধুমাত্র গাছপাকা পেঁপে এ সময় খাওয়া যাবে। আসুন আমরা পেঁপের বীজের অসাধারণ কিছু গুণের কথা জেনে নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি বিডি চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন নতুন তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোট কালো কালো এই বীজ মহাঔষধ হিসেবে কাজ করে। পেঁপের বীজগুলো সংরক্ষণ করার পর ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে খাওয়া যায়। স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ত্বকের জন্য পেঁপের বীজ খুবই উপকারী। এতে অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে, তাই এটি সেবনে ত্বকের বলিরেখা সহজেই দূর করে এবং বয়স ধরে রাখতে সহায়তা করে। এই পেঁপের বীজ হজম শক্তি বৃদ্ধি করে, যকৃত এবং পেট ভালো রাখে। পেঁপের বীজ শরীরের ভেতর প্রোটিন ও ফাইবারকে ভাঙতে সহায়তা করে এবং পরিপাকনালীকে পরিষ্কার রাখে, ফলে হজম প্রক্রিয়া অনেক দ্রুত হয়। গবেষণায় দেখা গেছে যারা লিভার সিরোসিসে ভুগছেন, তাদের জন্য পাকা পেঁপের বীজ মহা ঔষধ। যদি আপনি নিয়মিত এক চামচ করে পাকা পেঁপের বীজ খেতে পারেন, তাহলে আপনার লিভারকে ডিটক্সিফাই করবে এবং এর পাশাপাশি খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলেও পরিবর্তন আনতে হবে। যদি আপনি পানি ও দইয়ের সঙ্গে পেঁপের বীজের জুস সেবন করতে পারেন, তাহলে আপনার যকৃত ভালো থাকবে। ঘাতক ব্যাধি ক্যান্সারও প্রতিরোধ করে এই পাকা পেঁপের বীজ। যদি আপনি নিয়মিত পেঁপে ও পেঁপের বীজ সেবন করেন, তাহলে ক্যান্সারের জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। একাধিক গবেষণায় দেখা গেছে পেঁপে ও পেঁপের বীজে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট ও আইসোথিওকানেট, যা আপনার স্তন, প্রোস্টেট, ফুসফুস এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করবে। পেঁপের বীজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এর পুষ্টিগুণ ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না। এই পেঁপের বীজে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। যদি আপনি এটি সীমিত পরিমাণেও গ্রহণ করেন, তাহলে সংক্রমণজনিত রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। এই পেঁপের বীজে রয়েছে ফাইবার। আপনি যদি নিয়মিত পেঁপে ও পেঁপের বীজ খেতে পারেন, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। ফাইবার জাতীয় খাবার খেলে রক্তে চিনি শোষণ করে এবং ডায়াবেটিসের মাত্রা কমিয়ে আনে। হৃদরোগের সমস্যায় পেঁপের বীজ উপকারী। এই পেঁপের বীজে থাকা প্যানাসিয়া হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত যে কোনো ধরনের রোগ নিরাময়ে সাহায্য করে। এই পেঁপের বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। শুধু তাই নয়, এই পেঁপে এবং পেঁপের বীজ নিয়মিত সেবন করলে রক্তচাপ ও কোলেস্টেরল স্তর নিয়ন্ত্রণে থাকে। বন্ধু, ওজন কমানোর এক প্রাকৃতিক দাওয়াই হলো পেঁপের বীজ। এই বীজে ফাইবার থাকায় ওজন দ্রুত কমাতে সহায়তা করে। আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণেও সহায়তা করে এই পেঁপের বীজ। যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তাদের জন্য পেঁপের বীজ অত্যন্ত উপকারী। যদি আপনি প্রতিদিন পেঁপের বীজের গুঁড়া এক চামচ নিয়ে হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে পান করেন, তাহলে আপনার শরীরের টক্সিন দূর হয়ে যাবে। বন্ধু, পেঁপে এবং পেঁপের বীজ আমাদের সুস্থ থাকার জন্য খুব বেশি প্রয়োজনীয়, কিন্তু অতিমাত্রায় এটি সেবন করলে কিছু সমস্যাও হতে পারে এবং অনেকের জন্য এটি সেবন করা উচিত নয়। গর্ভাবস্থায় এটি সেবন করা উচিত নয়। পেঁপের বীজ অতিরিক্ত সেবন করলে ডায়রিয়া হতে পারে। মাতৃদুগ্ধ দানকারী মায়েদের পেঁপের বীজ সেবন করা উচিত নয়। প্রতিদিন এক চামচ পরিমাণ পেঁপের বীজ বা গুঁড়া সেবন করা যাবে, কিন্তু এর চেয়ে বেশি খাওয়া উচিত নয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।